সম্মানিত ভিওর্স আসসালামু আলাইকুম সকলকে জানাচ্ছি পান্ডালা শুভেচ্ছা অভিনন্দন আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটি হচ্ছে ঘেউর উপজেলার পাশেই নতুন ঘেউর থেকে যে টাঙ্গাইল মহাসড়ক হওয়ার কথা ঠিক এই উপজেলার পাশেই একটি সেতু হয়েছে এই সেতু উপরে দাঁড়িয়ে আছি আর এখানে এক বিকেল হলেই কিন্তু অসংখ্য দর্শনার্থীদের ভিড় জমে যায় আর মোট কথা এই ঘিউর উপজেলার পাশেই পুরাতন ধলেশ্রী নদী থাকার কারণেই কিন্তু এই সেতুটির সৌন্দর্য আরও একটু বেড়ে গেছে আর বর্তমানে ঘিওর উপজেলার এই সেতুটি হওয়ার কারণে আর বরঙ্গাল থেকে একদম টাঙ্গাইল মহাসড়ক হওয়ার কারণে এই সেতুর আশেপাশে কিন্তু অসংখ্য রেস্টুরেন্ট গড়ে উঠেছে অবশ্যই আপনাদের এখানে আসার আমন্ত্রণ জানাচ্ছি অবশ্যই আসবেন ভালো লাগবে আর আমার পিছনে কিন্তু দেখতেই পাচ্ছেন এই রোডটি সবসময় ব্যস্ত থাকে আর এই সেতুতে সবসময় মানুষ এখানে বেড়ানোর জন্য আসে প্রতিদিন বিকেল হলে বিকেলতে শুরু করে রাত আটটা নয়টা পর্যন্ত এখানে কিন্তু অনেক ব্যস্ত থাকে এই রাস্তার আশেপাশে এবং নদী থাকার কারণে এই সৌন্দর্য উপভোগ করার জন্য কিন্তু অনেক দর্শক আসে আপনাদের অবশ্যই অনুরোধ করব কেউ যদি ঘেউর উপজেলা আসেন অবশ্যই এই রাস্তায় এসে বেরিয়ে যাবেন এখানে বেড়াতে আসলে অবশ্যই অনেক ভালো লাগবে অবশ্যই আপনাদের দায়ত্র আসবেন সকলে সুস্থ থাকেন ভালো থাকেন এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আবার দেখা হবে আসসালামু আলাইকুম